আব্রাহামদের বাড়ি তালা দিয়ে শুরু করছি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা বলা যাবে না? আরেকটু জোরে মারহাবা। আজকের যতটুকু কথা খরচ করবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখবেন, এর উত্তম প্রতিদান আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা পরের সংগীতটা শোনাবো। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি না শুনেছি, শুনেছি না দেখেছি। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র?
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বটে? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো নাকি ভোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ঠিক বললাম না ভুল? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পাই না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পাই না। শাসনে নেই সততা নিষ্ঠা, শাসনে ছিল না, শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শুনেছেন না শোনেন নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নায়েবে রাসুলদিনের খাদেমা আলেম ছিল যারা, সেই মানুষের 13টি বছর কারাগারে রেখেছিল তারা। নায়েবে রাসুল কোরআনের পাখি বলতো মানুষ জারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। ঠিক না বেঠি? নায়েবে রাসুল কোরআনের পাখি বলতো মানুষ জারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। নাতে রাসুল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি স্বপ্ন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী
মুহাম্মাদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন, মন উদাসী মনের দানে তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে, মন উদাসী মনের দানে তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে, যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোয়ামি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মাদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মাদ রাসূল, যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি আশা পূরণ, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মাদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মাদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মাদ রাসূল। কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। এবার আমাদের জীবনমুখী গান, সন্তান আমার আপনার অনেকের সন্তান আছে, এই সন্তান আমাদের আসলে কতটুকু কাজে লাগবে সেটাই বলার চেষ্টা করেছি। সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, রাখবে না কেউ ধরে সেই দিন সেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, রাখবে না কেউ ধরে সেই দিন সেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, কেউ বা কাটবে পাশ কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাপড়, কেউ বা কাটবে পাশ কেউ ধোয়াবে লাশ, কেউ বা কিনিবে কাপড়, আপন স্বজন যারা মিলে সবাই তারা তোমাকে দিবে যে দাফন, মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, মৃত্যুর কবল হতে যতই চাও পালাতে, কাজ হবে না ভাই সেই দিন সেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, আপন বন্ধুরা ভাবেতে ছিল যারা সবাই হবে সেই দিন পর, আপন বন্ধুরা ভাবেতে ছিল যারা সবাই হবে সেই দিন পর, তোমার সাধের বাড়ি যাইতে হবে ছাড়ি, সাড়ে তিন হাত মাটির হবে ঘর, দুই দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, দুই দিন পরে সবে তোমাকে ভুলে যাবে, মনে রাখবে না ভাই তিন দিন তিন দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন,
দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, সন্তান কাঁদবে বসে আপনজন থাকবে পাশে, কাজে হবে না ভাই সেই দিন সেই দিন। দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন যেই দিন, দুনিয়া ছেড়ে যাবে যেই দিন। সত্য বললাম তো, ভালো লেগেছে না কথাগুলো? বাস্তবতা কিনা আর কি শোনাবো? সামনে আর একটু সামনে এগিয়ে যাই। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠিক? এই ভাবেতে আমরা কমার বেশি সবাই পাপ করি, কিন্তু নিজের পাপটা নিজে চোখে দেখি না, আমরা চোখে দেখি অন্যের পাপটা। এরকম মানুষ আছে না? আমি আপনি সবাই, আমাদের দোষ আমাদের অন্যায় আমাদের ত্রুটি আমাদের কাছে কিছু মনে হয় না, কিন্তু কোন হুজুর যদি একটু পান থেকে চুল খসায়, হুজুর দেখো কি করেছে, মাংস মাথায় দেখো। তো এরকম আছে না নাই যে এই কাজ করে ফেলেছে, একেবারে টক অফ দা টাউন, টক অফ দা বাজার, টক অফ দা মার্কেট? হ্যাঁ, আমরা করে ফেলি ছোটখাটো বিষয় নিয়ে। আল্লাহ আমাদের নিজের ভুলগুলো দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আমাদের ভুলগুলো শুধরে নেব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মধ্যে যে ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল আমার এই সন্তানটার জন্য একটু আপনি দোয়া করে দেন, ওর একটু ওসিয়াত করে দেন, ওর একটু নসিহাত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বললো যে কারণ হলো আমার এই সন্তান বেশি বেশি মিষ্টি রাবদার করে, আমি ওরে প্রতিদিন মিষ্টি কিনে দেবো, এত টাকা তো আমার নাই, বেশি বেশি মিষ্টি খাইতে চাই, আপনি ওরে একটু নসিহা করে দিন, ও যেন এখন থেকে মিষ্টি কম খাইতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি দুই দিন বা তিন দিন পরে আমার সাথে দেখা করো। দুই বা তিন দিন পরে দেখা করলেন, আল্লাহ রাসূল বললেন, শোনো বাছা, তুমি দয়া করে এত মিষ্টি খাইতে চাই বান্দি, এটা কিন্তু ঠিক না, তোমার মা পেরে ওঠেন না এটা তোমার দেওয়ার জন্য। ওই মহিলা বললো, আল্লাহ রাসূল এই কথাটা তো আপনি আগের দিন আমারে বললে পারতেন, আগের দিন কেন বলেন নাই? আল্লাহ রাসূল বললো যে আমি নিজেই মিষ্টি একটু বেশি খাইতাম, এই কয়দিনে নিজেরে কন্ট্রোল করছি, একটু কম খেয়ে তারপরে তারে নসিহা করছি। সুবহানাল্লাহ, আমি আগে নিজে কম খাইছি তারপরে তারে বলছি, কারণ আমার মধ্যে যেটা আছে সেটা বলা ঠিক। আমি দাড়ি রাখি না, আরেকজনের বলি ওর তো মুখে দাড়ি নেই, ও নামাজ পড়াবে কি করে? আমার মুখে দাড়ি নেই, আরেকজনের যদি দাড়ি না থাকার ভুল দাড়ি হবে? হবে না, আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গোনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতাই বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ঠিক না? চাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতাই বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি তো তখন যতক্ষণ আছে জোর, সত্য কথা
বোঝা যায় সচর খোদার চেয়ে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভবে বাসি মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সচর খোদার চেয়ে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভবে বাঁচি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সরকার বার কি করে যে পার হইব গেলে পরবার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরবার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার এই ভাবে তেকো মার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি এই ভাবে তেকো মার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার ঠিক বলেছি তো ঠিক বলেছি আর একটা শোনাই শোনাবো আর একটু সামনের দিকে যাই আমরা খুব বেশি শোনাবো না তারপরে আমরা চেষ্টা করছি যে আপনাদের শোনানোর পাশাপাশি আমাদের মিডিয়া কর্মীরা এসেছেন ওরাও যেন একটু মানে কষ্ট না পেয়ে যায় আমরা দশটার মধ্যে শেষ করবো আর 25 মিনিট আছে থাকা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গানটা আপনারা সবাই আমাদের সাথে গাইতে পারবেন খুব ভালো একটা গান দেখি কয়জন গাইতে পারে দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা পারবেন না সবাই দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যাই সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যাই সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো নদী না। মাঝি রে ও মাঝি রে, আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান আপনাদের ভাই কবির বিন সামাককে বাংলাদেশের মানুষ বুকে টেনে নিয়েছে। এর জন্য আমার আসলে আমি বলবো যে এই প্রাপ্তিটা শুধু আমার একার না, এই প্রাপ্তিটা আমার ইউনিয়নের, আপনাদের, এই সমাজের, এই অঞ্চলের, এই যশোরের, বাংলাদেশের মানুষের। বলেন ঠিক না বেশি? বরং আমি আনন্দ করার থেকে আপনারা বেশি আনন্দ করা উচিত যে আপনাদের একজন সন্তান আপনাদের একজন ভাই এখন বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাইরে গিয়েও কোরআন হাদিসের কথা বলার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। গত মাসেও আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ, আমির হামজা ভাই সহ মালয়েশিয়াতে আমাদের মিটিং ছিল এবং সেখানে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক আপনাদের ভাইকে হয়তোবা চাইলে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, যার কৃতিত্বের দাবিদার আপনারা, যে আপনারা আমাকে গড়েছেন। আপনাদের কাছে একটা দোয়া চাইবো, এই ঘরের পিছনে আমার বাবাকে দাফন করানোর জন্য গোসল করানো হয়েছিল, মনে আছে আপনাদের? এই বাজারে আমার বাবার জানাজা হয়েছিল, মনে আছে কি আপনাদের? অনেকের মনে থাকতে পারে, মুরব্বি যারা তাদের মনে থাকতে পারে, আমি সেই বাবার সন্তান, সেই বাবা মাহফিল করে ফেরার পথে কোনো না কোনো ভাবে তিনি নিহত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে ডেকে নিয়েছিলেন। আপনাদেরই ভাই ছিল, আপনাদের আপনজন ছিল, আপনাদের কাছের মানুষ ছিল, আমি তার সন্তান হিসাবে দিনের পথে চলে আমার বাবা যে স্বপ্নটা দেখতেন, বাবার স্বপ্নটাকে লালন করার চেষ্টা করেছি। এতটুকু অনুরোধ করব যে আসুন আমরা আমাদের এক একটা সন্তানকে কবির বিন সামাদ নয়, আমির হামজা মিজানুর রহমান আজাদ করে গড়ে তুলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? গড়ে তোলা যাবে না যাবে না? আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, খুঁজে দেখেন। আমির হামজা ভাইয়ের বাবা বড় আলেম নন, মিজানুর রহমান আজহারি ভাইয়ের আব্বা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি নন, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির আব্বাও বাংলাদেশে বিশাল পরিচিত নন, কিন্তু এই মানুষগুলো বাংলাদেশে পরিচিত হয়েছে তাদের কোরআন এবং হাদিস চর্চার মাধ্যমে, আল্লাহ ও তার রাসূলের পথটা আঁকড়ে ধরে থাকার মাধ্যমে। ঠিক না বেঠিক? সুতরাং যদি আপনার সন্তান, আপনার ভাই, আপনার কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে সেই রাস্তায় চালাতে হবে, যে রাস্তায় চালাইলে আপনার মুখটাকে উজ্জ্বল করবে, কবরের কাছে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, বলবে রব্বিল আমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি সেভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের স্নেহের কোলে রাখো। বলেন আমিন। এই দোয়া করবে কে?
সন্তান শিখিয়েছেন কে? আল্লাহ আর নবী বলেছেন যদি এই দোয়া কোন সন্তান তার বাবার কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আমার সন্তান আমার জন্য দোয়া করুক এটা আমি চাইবো না, আপনি চান কিনা? ঠিক না? তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমি আপনাদের জন্য এখানে করছি, আপনাদের সন্তানদেরকে মানুষ বানানোর জন্য, আপনাদের সন্তানদেরকে আলোকিত করার জন্য। এই জায়গায় ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, যেই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো আপনি মাদ্রাসার সাথে হিফজুল কোরআন পড়াতে পারবেন, হিফজুল কোরআনের সাথে যে আলিয়া মাদ্রাসা এটা পড়াতে পারবেন। যে চান না যে আমি মাদ্রাসায় পড়াবো আলিয়া বা কওমিয়া মাদ্রাসায় পড়াবো, তার জন্য আমাদের এখানে আছে জেনারেল এবং সেই সাথে হিফজুল কোরআন, ইংলিশ মিডিয়ামের সাথে হিফজুল কোরআন। ইংলিশ মিডিয়ামে পড়বে পাশাপাশি সে কোরআনের হাফেজ হবে, সে ম্যাট্রিক পাশ করবে কিন্তু কোরআনের হাফেজ, সে ভার্সিটিতে যাবে তাও কোরআনের হাফেজ, সে চাকরি করবে কোরআনের হাফেজ, সে ম্যাজিস্ট্রেট হবে কোরআনের হাফেজ। যদি একজন কোরআনের হাফেজ পুলিশের ওসি ডিসি এসপি অথবা ম্যাজিস্ট্রেট উচ্চ পর্যায়ে পদস্থ কর্মচারী কর্মকর্তা হয় বলেন সে ঘুষ খাবে? সে ঘুষ খাবে? একজন কলেজের প্রিন্সিপাল সে তার বাবার জানাজা পড়াবে কারণ সে কোরআনের হাফেজ। আমরা সেই অপশনটা আপনাদের এই মাদ্রাসায় করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায়, যে জেনারেল পড়ার পাশাপাশি কোরআনের হাফেজ বানিয়ে দেব, যে হাই স্কুলে পড়ে মসজিদে ইমামতি করবে, যে কলেজে পড়ে মসজিদে জুম্মার খুতবা দিবে জুম্মার নামাজ পড়াবে, সেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করছি। আপনাদের সন্তানদেরকে বলবো জানুয়ারিতে, ডিসেম্বরে আমাদের ভর্তি, নভেম্বরে ফরম বিক্রি হবে, ডিসেম্বরে আমরা যাচাই বাছাই করে আমরা ভর্তি কমপ্লিট করব, জানুয়ারি থেকে ক্লাস আপনারা আপনাদের সন্তানদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আমি এই অনুরোধ রেখেই আমার কথা এখানে শেষ করছি। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। ঠিক না বেঠি? সাইজ হয় না অনেকেই, ক্ষমা চাওয়ারও সুযোগ পায় না, দেশ ছেড়ে চলে যাওয়ার লেখে এরকম হয় না? হয় না? অপরাধ করলে তার শাস্তি পাওয়া লাগবে না? লাগবে না। এই জন্য সাইজ কখন কে হয়ে যাব আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে সব সময় খেলা হয় না, ঠিক আছে তো? সব সময় খেলা হয়? সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোন জ্ঞান তো নাই, বোঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোন জ্ঞান তো নাই, বোঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমি ও ভাই চিরদিন রইবা না, ঠিক না? ঠিক না বেঠে? কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমি ও ভাই চিরদিন রইবা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হই বাপ, সাইজ হই বাহ গো, তৌবা করার সময় পাইবা না।
আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না। আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে সেই সময়টা তুমিও জানবা না। সাইজ হইবা সাইজ হইবা গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হইবা সাইজ হইবা গো, তৌবা করার সময় পাইবা না। সাইজ হইবা সাইজ হইবা গো, তৌবা করার সময় পাইবা না। এরকম সময় আমাদের এসে যেতে পারে না পারে না। তৌবা করতে চাইবো, চিন্তা করবো যে আগামী সপ্তাহ থেকে নামাজ শুরু করব, কিন্তু এই সপ্তাহে আমাদের হায়াত যে পুড়িয়ে যেতে পারে এ ব্যাপারে কি আমরা মানে কোন রকম সন্দেহ প্রকাশ করার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে সন্দেহ করার সুযোগ নেই। এই কিতাব নিয়েও যদি কেউ সন্দেহ করে তাও করতে পারে, যদিও আল্লাহ বলেছেন সন্দেহ করার সুযোগ নেই, কিন্তু মৃত্যু নিয়ে সন্দেহ করার কোন সুযোগ আছে? মারা যাব না এরকম একজনও কি বলতে পারবে? অনেকে অনেক কিছু বলতে পারবে, পালাবো না বলতে পারবে, কিন্তু মারা যাব না এটা বলতে পারবে? এটা বলা যাবে? মারা যাওয়াই লাগবে, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। সুতরাং সেই পরকালের প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই? নামাজ ছাড়বো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না আমরা, আল্লাহ যদি তৌফিক দেন। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমাই, চুলে কলপ দিয়া বয়স কমাই, আত্মারে কষ্ট দিয়া টাকা জমাই, রঙের বাজারে হে রঙের মানুষ, রঙের বাজারে হে রঙের মানুষ, করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি, যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি এই তো আগুন, এই তো আবার কয়লা, এই তো কালো এই তো সাদা, এই তো আবার ময়লা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি, যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি এই তো আগুন, এই তো আবার কয়লা, এই তো কালা এই তো সাদা, এই তো আবার ময়লা।
দমের পুতুল দম ফুরাইলে, দমের পুতুল দম ফুরাইলে, হই যে মাটির ঢেলা আসলে, নাই যে কারো বেলা আসলে, নাই যে কারো বেলা আসলে, নাই যে কারো বেলা আসলে, নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, রঙের বাজারে হে রঙের মানুষ, রঙের বাজারে হে রঙের মানুষ, করে যে রঙের খেলা আসলে, নাই যে কারো বেলা 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 আসলে, নাই যে কারো বেলা। রাসূল নামে কে লো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, এলেন দুনিয়ায় রাসূল নামে, কে এলো মদিনায় রাসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে নাশে মানুষের ব্যথা রে, আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে নাশে মানুষের ব্যথা রে, ওরে এমন রোদির কথা, ওরে এমন রোদির কথা, শুনলে পরাণ ও জুড়াই রাসূল নামে, কে এলো মদিনায় রাসূল নামে। ও তার গলে তে তসবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ও তার গলে তে তসবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকে দরগা তলা, ওরে আমার বুকে দরগা তলা, তার ডেকে নিয়ে আয় রাসূল নামে, কে এলো মদিনায় রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশ
দশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এতটা সৌন্দর্য ছিল। রাসূলের একজন সাহাবী দাওয়াত করলেন আল্লাহ রাসূলকে, তার মা বলেছিলেন যে রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবা, আমি এক এক মুঠো ভাত খাওয়াবো বা আমি এক মুঠো রাসূলকে খাওয়াবো। দাওয়াত করে নিয়ে গেলেন, ওই দিন ছিল জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই আম্মা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিকে তাকাচ্ছিলাম আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম, পূর্ণিমা চাঁদের মধ্যে আমি কলঙ্কের কালিমা দেখেছি কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা দেখি না। এত সুন্দর চেহারা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, উনার আম্মা উম্মে সুলাইম সে এসে বলল, আল্লাহর রাসূল আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না, আমার এই 10 বছরের বাচ্চা শিশুটা আছে, সে এতিম বাচ্চা, আমি তাকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর রাসূল খেদমতের জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন এবং 10টি বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। 10 বছর বয়সের বাচ্চা শিশুটা রাসূলের খেদমত করতে যেয়ে ভুল করা কি অস্বাভাবিক ছিল? অস্বাভাবিক ছিল না? স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল। কিন্তু এই বাচ্চা শিশুটাও পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি 10টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, কোনোদিন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, আল্লাহু আকবার, কোনোদিন ধমক দেয়নি, কোনোদিন আমাকে বাজে কথা বলে নাই, কোনোদিন এটা বলে নাই এটা কেন করলে না, এটা কেন করলে। একদিন রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার জামাটা নিয়ে আসো তো। রাসূলের জামা আনতে গেল, কিন্তু পথিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে, খেলা দেখার জন্য আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ফিরে আসে না দেখে রাসূল রওনা করলেন যে জামাটা আমাকে আনতে যেতে হবে। না জানি আনাস ইবনে মালিকের আসলে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু আনাস ইবনে মালিকের জামা না নিয়ে যাও দেখে রাসূল রওনা করে এসে দেখেন আসলে আনাসের কোনো সমস্যা হয়নি, ছোট ছোট বাচ্চা শিশুরা খেলা করছে, এই খেলা দেখে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। রাসূলও যে তার পাশে দাঁড়ালেন, আনাস ইবনে মালিকের পাশে এভাবে দাঁড়িয়েছেন। আনাস ইবনে মালিক খেলা দেখায় মশগুল, হঠাৎ করে নজর পড়লো যে পাশে কে যেন দাঁড়ানো, তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। রাসূলের চেহারা দিকে তাকালেন, রাসূল একটা মিষ্টি হাসি দিয়েছেন, কোনো রাগ করেন নাই, বকা দেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে মিষ্টি হাসি রাসূল আমাকে দিয়েছেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর পরবর্তীতে কোনোদিন ভুলি নাই, আর কোনোদিন এমন কোন ভুল করার সুযোগ পাইনি। আল্লাহ একবার বলবেন না, মিষ্টি হাসি দিয়ে শাসন করেছেন, আর আমরা কি করি? আমাদের শাসনগুলো খুবই রূঢ়, খুবই রুক্ষ। আমাদের যারা কর্মচারী আছে, আমাদের দোকানে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, হোটেলে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, এতিম বাচ্চা শিশুরা যাদের পেট চলে না, হয়তো বাচ্চা শিশুটাকে আপনার রেস্টুরেন্টে দিয়েছে বা আপনার দোকানে দিয়ে গিয়েছে কিছু কাজ করার জন্য, তার সাথে দেখা যায় এমন দুর্ব্যবহার করা হয়, তাকে আমরা মানুষ মনে করি না, এরকম আছি না নাই? আমাদের মধ্যে যারা এমন আছি, আমরা নিজেরা রাসূলের আদর্শকে ধারণ করে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গণদিন ফুরাইয়া যাবে, গণদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে পলকে, ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সর পাশে বৈশে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সর পাশে বৈশে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনাদিন ফুরাইয়া যাবে, গোনাদিন ফুরাইয়া যাবে, যবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই হ্যালো ইলিশ মাছের যে অবস্থা, এটা নিয়ে মনে হয় আমার মোদি দাদার কাছে একটা ইয়ে দেওয়া যায়, ভারতে নাকি 7,000 টাকা ইলিশের কেজি, এতদিন খেয়েছে আর বগল বাজাইছে, এখন বুঝতে পারছে ঠেলাটা কি, এত সহজে ইলিশ মাছ যাবে না, গরু আসবে ইলিশ যাবে, ঠিক আছে তো, গরু পাঠাও ইলিশ পাঠাবো, গরু না দিলে ইলিশও যাবে না, মনে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, ঠিক বললাম তো, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরার পরে মরার পরে মরা মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো, বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো, ওরে দেখতে আসে স্বজন সুজন ভোলাবো, ওরে দেখতে আসে স্বজন সুজন ডুবে যখন বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে, ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে,
ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, হে দয়াল নতুন জামা পরে, ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যু, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ, ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যু, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ, ওরে মরলে আসে ঘর বানাতে ভোলাবো, ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলবেন না, আমরা মারা যাওয়ার পরে সবাই আপন হয়ে যায়, আপনার যে নতুন জামা কোনদিন, ঈদের দিন গেল, বছরে কষ্ট গেল, মেয়ের বিবাহ গেল, কেউ একদিন নতুন একটা পাঞ্জাবি এনে বলে নাই যে তুমি তো আমার প্রতিবেশী, তোমার জন্য আজকে নতুন জামাটা নিয়ে আসছি গায়ে দাও, কিন্তু আপনি মারা যাওয়ার পরে নতুন কাফনের কাপড়ের অভাব হবে, হবে আপনার ঘরে পানি পড়ে, টিনটা ছিদ্র, পানির ফোঁটা পড়ছে বৃষ্টিতে, কেউ একটা টিন লাগিয়ে দেয় না, কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেদিন নতুন ঘর তৈরি করার জন্য গ্রামের লোক সবাই আসবে না, আসবে না, আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জন্য আমরা সর্বশেষ আইনউদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে মিলিয়ে বলতে চাই, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বায়ান বেয়া তোর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার, ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে
মামা বলে সাড়া তো দেবে না যে তুমি কার লাগিলা এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আসলে আমরা যাদের জন্যই করি সবাই আমাদের পর, স্ত্রীর যদি বয়স থাকে আপনার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে উদ্বুদ্ধ হবে, যদি সন্তান ইয়াং থাকে তাহলে বাবার কবরের কাছে দাঁড়ানোর সময় পাবে না, কারণ তার অনেক কিছু করে বেড়াতে হয়। এই জন্যে চিন্তা করবেন আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে, নিজেরা নিজেদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলবো, যদি সেটা করতে পারি আমাদের সন্তানেরাও সেই পথেই হাঁটবে। সন্তান দেখবেন যে গতানুগত বাংলাদেশে হিন্দুর সন্তান যদি বলি, আমাদের কাকমারিতে যে হিন্দু পাড়া আছে এই হিন্দুর সন্তান কি মুসলমান হয়? ওরা অটোমেটিক হিন্দু হয়ে যায়। আপনি যা আপনার সন্তান অটোমেটিক তাই হওয়ার চেষ্টা করবে। কবির বিন সামাদের বাবাকে যারা চিনতেন তারা জানেন যে সেও এইভাবে কথা বলতো, আলোচনা করতো, গান শোনাতো, অটোমেটিক আমিও সেই পথে হাঁটা শুরু করেছি, আবার আমার সন্তানরাও অটোমেটিক হাঁটছে। আপনি জান্নাতের পথে হাঁটবেন, আপনার সন্তানরাও জান্নাতের পথে হাঁটবে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জাহান্নামের পথের প্রতীক হয়ে যান এই সন্তানদেরকে ফেরাতে পারবেন না। এখন আপনাদের সামনে একটা সঙ্গীত নিয়ে আসবে আমাদের রকি সাহেব, আর এর মধ্যে আমরা একটু ড্রেস চেঞ্জ করব। আমি আর ভাতিজা, চাচা ভাতিজার চিরাচরিত চিরাচে চিরচেনা রূপ নিয়ে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটু কেক কাটার অনুষ্ঠানটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সর্বশেষ আমরা ওই অবস্থায় আমাদের মোদি দাদার কাছে একটা ফোন কল করব যে এই বছর ইলিশ বাদে পূজাটা কেমন কাটছে, শুনবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। তো তাহলে আমরা আমাদের সম্মিলিত পরিবেশনা এখানেই শেষ করছি। আবার শেষ কথা বলি, আগামীতে এই জাতীয় অনুষ্ঠান হবে এখানে বা স্কুল মাঠে, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এবার আমরা আয়োজন করেছি আমাদের নিজ উদ্যোগে, আগামীতে আপনারা বলবেন যে এই অনুষ্ঠান আবার কবে করবা, আমরা থাকতে চাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে প্রেরণা যোগাবেন, আপনাদের প্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। ঠিকানা টিভি, ঠিকানা টিভি ডট প্রেস, ঠিকানা কালচারাল ফাউন্ডেশন, এগিয়ে যেতে চাই। আমরা নতুন করে শুরু করছি ঠিকানা কালচারাল একাডেমি, যেখানে আমরা ইসলামী সঙ্গীত এবং নাটক শেখাবো, আপনাদের সন্তানদের দিতে পারবেন। আমাদের মাদ্রাসার কথা তো আগেই বলেছি। এইটা দিয়ে আমার সব জায়গায় চলে। কেক না কাটলে তো খাওয়া যাবে না বাবু, একটু লাইন করে দেখি, লাইন করিয়ে তারপরে কেক কাটছে। তা এখন আমি করছি কি বলছে, আমি তো তোমাদের একজন সার্ভিস ড্রাইভার, কেকটা আমি কাটি, কাটলি হয় না? আচ্ছা হবে স্যার, আমাদের যারা আছে লোকজন আমি কাটতেছি। হ্যাঁ আমার ভাতিজা আমার সাথে থাকবে, এখনো তুই যে এরম করে নিয়ে খাচ্ছি, এখনো কি পাতা শেষ হয়ে গেছে? তুই ওটা খেলে বাপু, আমি ও খেয়েছ তো, তাই আমি নিষেধ করছিলাম যে এইভাবে খাওয়া যাবে না। আমি তো মুরব্বী, ঠিকানা টিভি ডট প্রেস এর 1 মিলিয়ন সাবস্ক্রাইব, আমিও খুশি, ভাতি সাহেব কি বিশাল খুশি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ সবাই কষ্ট না তো বাবারে, সবকিছুতে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম নিতে হয়, মাইক্রোফোনে চারবার জোড়ায় একবার বুঝতে পাই দিতে।
আমি কেটে দিচ্ছি, সবাই একটু একটু করে নেবে, আমাকে শুভাকাঙ্ক্ষী যারা আছে সব এখানে একটু একটু করে এসে সবাই নিয়ে যাক নাকি? হ্যাঁ, এই যে কেটে দিলাম, এক পিস এক পিস করে নাও সবাই নাও। বাপু তোমরা আমাকে সর ভাই আসেন, আপনারা একটু আসেন, আমাদের মুরব্বী জনেরা আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করি। আসেন, যে যা কেক খাবেন, আমাদের এই আনন্দের কেক, সবাই একটু আসেন, সবাই হবে। আপনারা আলহামদুলিল্লাহ, সবাই বললেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমরা মোদি দাদার কাছে একটু ফোন দেবো। সম্মানিত হাজেরিন, আমরা এমন একটি মাসে এখানে উপস্থিত হয়েছি যে মাসটা অত্যন্ত বরকতময় মাস। উপস্থিত আছেন এখানে আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের শ্রদ্ধাভাজন উপদেষ্টা ডাক্তার মনিরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের ঠিকানা টিমের অন্যান্য সদস্যবৃন্দ, বিশেষ করে রকিব হুসাইন, মারুফ হুসাইন, আল আমিন, আমাদের ক্যামেরা পার্সন হাফেজ ইমন, আছে ইমরান সহ আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের এবং আমাদের এই বাজারে প্রতিষ্ঠিত স্বনামধন্য অনেক ব্যবসায়ী সহ আমার শুভাকাঙ্ক্ষী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মিডিয়ার কর্মীবৃন্দ, সকলকে অন্তর অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষত্ব আমরা যেন বিকিয়ে দিতে বসেছি সে বিষয়ে কথা পরে বলবো। একটু শুকরিয়া আদায় করে নিই সেই রবের, যে রব আমাদেরকে অন্তত চতুষ্পদ জন্তু না করে আমাদেরকে ছাগল ঘোড়া ভেড়া ভাল্লুক না বানিয়ে মানুষ বানিয়েছেন, সে রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মানুষ বানিয়েই আমাদের ছেড়ে দেন নাই, আমাদের বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার দেখার শক্তি দিয়েছেন। অনলাইনে একটা ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি লাগার কারণে দৃষ্টি শক্তি হারিয়েছে, সে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে, আমার বড্ড ইচ্ছা হয় মায়ের চেহারাটা দেখতে, বড্ড ইচ্ছা হয় ওই পৃথিবীটাকে দেখতে, ইচ্ছা হয় আপনাদেরকে দেখতে, এই দুনিয়াকে দেখতে, কিন্তু আমি তো কিছুই দেখতে পারি না। এই যে দৃষ্টি শক্তিটা শুধুমাত্র চলে যাওয়ার কারণে কত আক্ষেপ, কত হতাশা, কত কান্না, কত হাহাকার, কত রোনাজারি, যে আল্লাহ আমাদের এই দৃষ্টি শক্তি দিয়েছেন সে রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না? সবাই আবার জোরে বলছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ শুধুমাত্র দৃষ্টি শক্তি দিয়েছেন এমন না, আপনি যদি চিন্তা করেন আপনার হাত, আপনার পা, আপনার কথা বলার শক্তি, চলার শক্তি, খাওয়ার শক্তি, এমন কি আপনি সকালবেলা উঠে বাথরুমে যাওয়া, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? যদি তিন দিন চার দিন বাথরুম না হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে দৌড়াতে হবে, যে চার দিন ধরে বাথরুম হয় না, তার মানে বাথরুম হওয়াটাও এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করেছেন যে সকালবেলা উঠে। আর যাই হোক, আপনি প্রাকৃতির কাজটা খুব সহজে সারতে পারেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই আবার বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরুদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দীন ইসলামকে বিকশিত করেছে, মানুষকে মানবতা শিক্ষা দিয়েছে। কিন্তু এই রবিউল আউয়াল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক, যে আমরা যাদেরকে শিক্ষিত মনে করি, আমরা যাদেরকে মেধাবী মনে করি, বাংলাদেশের বাছাইকৃত ছাত্ররা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পায়, অথচ সেখানে আপনারা জেনে থাকতে পারেন যে একজন প্রতিবন্ধী বা পাগল হয়ে যাওয়ার কারণে সে ভার্সিটিতে ঢুকে পড়েছে হোস্টেলে, তাকে চুরির অপরাধ অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছিল শহীদ আবরারকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে। এই খবরটা আপনারা জেনেছেন না অনেকেই, জানেন কি না? একজন মানুষকে যে ভারসাম্যহীন মানুষ, কোন না কোন কারণে ভারসাম্য হারিয়েছে, এমনকি তার পৃথিবীতে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলে কেউ নাই, তার লাশটা গ্রহণ করবে এমন কেউ নাই, তার পক্ষে দাঁড়িয়ে মামলা করবে এমন কেউ নাই, এই মানুষটাকে ঢাকা ভার্সিটির যে সকল ছাত্ররা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ওরা ছাত্র নয়, ওরা ছাত্র নামের কুলাঙ্গার, বলেন ঠিক না বেঠি? লেখাপড়া শিখলেই মানুষ হয় না, বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ হয় না, নামের আগে বড় বড় টাইটেল এমএ বিএ এমবিএ এসব থাকলেই সে বড় মানুষ হয়ে যায় না, মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব থাকা লাগে, বলে ঠিক না বেঠি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময়ে, যেই সময় জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই সময় ছোটখাটো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ করত, মারামারি করত, হানাহানি করত, কাটাকাটি করত, নারীদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তান জন্ম গ্রহণের সাথে সাথে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, এত বর্বর জাতি ছিল সেই সমাজে। সে আল্লাহর রাসূল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন যে সমাজে নারীদের সম্মান এতটাই বৃদ্ধি পেল যে নারীদের বাজে কথা বলা তো দূরের কথা, নারীরা তারা গর্ব করে পৃথিবীর জমিনে চলতে পারতো, বলেন ঠিক বলেছি না ভুল? ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন একটা সমাজ আমাদের এনে দিলেন, সেই সমাজটা আবার যদি গড়তে হয় সেই রাসূলের জিন্দেগি অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান তিন নম্বর সূরা পবিত্র কোরআনের পারা নম্বর তিন আয়াত নম্বর ৩১ ৫৫ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে আল্লাহ বলছেন, বুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে বলে দাও, ওগো নবী বলে দাও মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ভালোবাসা চাই না চাই না? আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে অবশ্যই রাসূলের অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার। আমার রাসূল কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, রাসূল সবসময় মিষ্টি হাসতেন, মানুষদেরকে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে দেখার পরে কোন বাচ্চা শিশু এমন ছিল না যে রাসূলকে আগে সালাম দিতে পেরেছে, বরং আমার রাসূল আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ, এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোনোদিন কাউকে গালমন্দ করেন নাই, কোনোদিন কাউকে ব্যথা দেন নাই, বরং যারাই কষ্ট দিয়েছে রাসূল ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যারাই কষ্ট দিয়েছে আমার রাসূলকে রাসূল ক্ষমা করে দিয়েছেন, তোমাকে মাফ করে দিলাম। মক্কা, যে মক্কা থেকে বিতাড়িত করেছে আমার রাসূলকে, রাতের অন্ধকারে বের হতে হয়েছে সওর পর্বতের গুহায় অন্ধকারে, যে সেখানে থেকেছে তিন দিন পরে আবার বের হয়েছে, হেঁটেছে ৪০০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে চলে গিয়েছে মদিনায়, যেই মক্কায় শিশুকাল যৌবনকাল কাটিয়েছে তারা তাড়িয়ে দিল, এই মক্কা আবার বিজয় করলো মদিনায় যাওয়ার ৮ বছর পরে। মক্কা বিজয় করার পরে রাসূল যখন মক্কায় এসেছে, মক্কায় আসার পরে মক্কাবাসীদেরকে সব ঘরে ধরে অ্যারেস্ট করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, হত্যা করেছে, কিছুই করে নাই, বরং ক্ষমা করে দিয়েছে। রাসূল বলেছেন আসো, ক্ষমা করে দিলাম। এই ছিল আমার
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না? এই আদর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল এর জন্য আমরা দুঃখ প্রকাশ করার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছি। একজন উকিল অ্যাডভোকেট দায়িত্ব নিয়েছেন যে যেহেতু তার মা নাই বাবা নাই তার পক্ষ নিয়ে আমি লড়াই করব। যারা অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয়েছে এবং বিশেষ ছাত্র সংগঠনের নেতা কর্মী তারা, তাদেরকে যেন আইনের আওতায় শুধু নিয়ে আসা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন প্রমাণ করে দেওয়া হয়। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যেটা দেখার পরে অন্যান্য নাগরিকেরা সচেতন হয়ে যাবে, বাংলাদেশে অন্যায় ভাবে কাউকে মারার দুঃসাহস করবে না। এটার সাথে একমত আছেন না নাই? একমত আছেন না নাই? একমত আপনি যদি নাও হন, হত্যার বদলে হত্যা আইনটা কার? আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া যাবে? আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না, যেতে পারবো না। অন্যায় ভাবে যদি হত্যা করে আমরা তাদেরকে তাদের বিচার চাইবো। সম্মানিত ভাইয়েরা, এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা সঙ্গীত শোনাবো আপনাদের, সেই সঙ্গীত যেই সঙ্গীত শুনলে সওয়াব আছে বলেন সুবহানাল্লাহ। মনির খানের গান যদি সারা রাত কানের কাছে বাজান সওয়াব হবে, আসিফের গান সওয়াব হবে, মমতাজের গান শুনলে সওয়াব হওয়া তো দূরের কথা। বন্ধু হইল কি ক্রিকেটার নাকি এইসব আছে না, যে ছক্কা মারতে যে আউট হয়ে যায় এইসব শুনলে ভালো সওয়াব হবে? হবে? এইগুলো শুনলে সওয়াব হবে না, বরং আপনি গুনার ভাগিদার হবেন। রাত্রে যখন কানের কাছে মমতাজের গান লাগে ঘুমান, সকাল বেলা জেগে উঠবেন, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা হতে পারে আজকের এই রাতটা আমার জীবনের জন্য শেষ রাত, আর যদি এই রাতটা শেষ রাত হয়ে যায়, আপনার কানের কাছে আপনি মমতাজের গান দিয়ে ঘুমাইছেন, সকাল বেলা কবরে যখন আপনজনেরা রেখে আসবে, ফেরেশতারা বলবে সব বাদ দে, তোর গত রাতের ইবাদতটা কি ছিল? এটা একটা রাতের ইবাদত, বেশি দরকার নাই, এক রাতে শুধুমাত্র শেষ রাতটা কেমনে কাটাইছে। আর আজকে এখানে যারা এসেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটাই এত বেশি যে এই জায়গায় রাত জেগে বসে থাকবেন যতটুকু সময়, আমরা বেশি সময় নেব না, 10টার মধ্যে আমাদের অনুষ্ঠান ক্লোজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখানে বসেছেন, আল্লাহ না করুন যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায়, কালকে মালাইকা যদি জান কবজ করে নিয়ে চলে যায়, কবরে রাখার পরে যদি বলে আমল কি আছে, এতটুকু যদি দেখাতে পারি, আল্লাহ শেষ রাতটা তোমার দিনের নবীর সঙ্গীত শুনেছিলাম, তোমার নামের সঙ্গীত শুনেছিলাম, ইসলামী সঙ্গীত শুনেছিলাম, কোরআন হাদিসের কথা শুনেছিলাম, তুমি চাইলে এটা দিয়ে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা এত বেশি যে উনি কোনো না কোনো ওসিলায় তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। একটা ক্ষমার ঘটনা বলেই আমি কথাটা শেষ করব। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, তো ডুবার সময় তো সাথে সাথে ডুবে যায় না, একটু ভাসে না, একটু ভাসে, একটু ডুবে চুবানি খায়, আবার ওঠে, চুবানি খায়, আবার ওঠে। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী যখন ফেরাউন চুবানি খাচ্ছিল আমি যে লাথি দিয়ে ওরে ডুবাই দিই। আল্লাহ নবী বললেন যে কেন? বলল আল্লাহর দয়া এত বেশি যে ওই ফেরাউন চুবানি খাইতে খাইতে যদি আল্লাহরে বলতো আল্লাহ আমারে ক্ষমা করো আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া এত বেশি যে ওই মুহূর্তেও যদি সে বলতে পারতো আল্লাহ আমারে ক্ষমা করে দাও, সারা জীবন মুসার পিছনে লাগছি, ক্ষমা করে দাও, আল্লাহ তারে ক্ষমা করে দিত। এই জন্য আমি ওরে ডুবাই দিছি যে সারা জীবন তুই মুসারে কোন জ্বালাস নাই, তোর আর এখানে থাকার কোনো অধিকার নেই, বার দিয়ে চলে যেতে। কথা কি বোঝা গেছে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা চলে, দিনের পথে যারা চলে, তাদের ভয় থাকে না, তাদের কষ্ট থাকে না, আল্লাহর পথে যারা থাকে কোনো না কোনো ওসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ক্ষমার ঘটনা আপনাদের শোনাতে পারবো, কিন্তু সময় স্বল্পতা, শুধুমাত্র আপনাদের এতটুকু বলতে চাই আমি, আপনাদের সন্তান, আপনাদের যশোরের হয়ে যতটুকু পেরেছি বাংলাদেশের বুকে অন্যায় এবং অসঙ্গতির বিরুদ্ধে কণ্ঠটাকে সোচ্চার রেখেছি, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছি, যেখানে অন্যায় সেখানে কোনো না কোনো ভাবে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি। এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার দরকার আছে না নাই? চোখের সামনে যদি আপনার কন্যা একটা বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ঢোকে, চোখের সামনে আপনি যদি কিছু না বলেন, তাহলে কিছুদিন পরে প্রস্তুত হয়ে যান যে বিয়ে বিবাহ বহির্ভূত নাতিরও আপনি নানা হইতে পারেন।
ঠিক না ভাই? ঠিক। একটা সন্তান যদি আনায়াসে আপনার সামনে বয়ফ্রেন্ড কে নিয়ে ঘোরাফেরা করতে পারে তাহলে তার গর্ভে সন্তান যাওয়া অসম্ভব কিছু না। কিন্তু যদি আপনি প্রতিবাদ করেন হয়তো প্রেমটা বন্ধ করতে পারবেন না, কিন্তু সন্তানটা তো থামাইতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো অন্তত ব্রেক করতে পারবেন যে না আব্বা আমারে প্রেমটাই মানে না, আর যদি তুমি যে প্রস্তাব করেছো এটা তো আই এম সরি, ও বিয়ের আগে কোনোভাবে সম্ভব না। তার মানে প্রতিবাদ করলে অন্তত কিছুটা কন্ট্রোল করতে পারবেন। আমাদের যুবকেরা আছে, আমার সোনা টুকরা যুবক যারা, আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরতেছে। আমরা বলতে চাই কিন্তু অনেক সময় এলাকা হওয়ার কারণে বলি না, যে আবার কিছু বললে বাইক টাইক নিয়ে বাড়ি হামলা করে কিনা। তো এই জন্য দূরে যা যায় মোটামুটি একটু বলার চেষ্টা করি যে ভাই এই কাজটা করো না, এভাবে চলো না। আবার আমার মা বোনেরাও যারা এখন মেয়েদেরকে কন্ট্রোলের মধ্যে রাখে না, বুরখা পরে পরহেজ গাড়ি করে বেড়াচ্ছে, আল্লাহ ক্ষমা করুন। তো আমরা সেই অপসংস্কৃতি থেকে মুক্তি চাই, আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যেই সমাজ রাসূল বানিয়েছিলেন, যেই সমাজে নারীদের কোনো নারীদের প্রতি কেউ কুদৃষ্টি দিয়ে তাকাতো না, নারীদের ধর্ষণ করতো না, জেনা করতো না, ব্যভিচার করতো না, খুন করতো না, হত্যা করতো না, জমি ফাঁকি দিত না, আইনটাকে ব্যাখ্যা করতো না, মানুষ তার অধিকার ফিরে পেয়েছিল, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিল যেই সমাজে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। বগলের মধ্যে পুটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাসূলের এক সাহাবী, যাকাত দিবেন কাউরে খুঁজে পায় না। কয়েকদিন হয়ে গেছে, হঠাৎ করে সামনে একজনের দেখা, বললো আই হাই আজকে তোমার প্রিয় আমার খুব উপকার হয়েছে, তোমার গায়ের এই মলিন কাপড়, তোমার এই অবস্থা আমি বুঝতে পারছি তুমি বড্ড কষ্টে আছো, দেখো আমার এই পুটলায় রয়েছে অনেকগুলো টাকা যেগুলো যাকাতের টাকা, আমি তোমারে দেওয়ার জন্য নিয়ে আসছি। তখন ওই লোকটা বলতেছে আমার মলিন জামা দেখি তোমার ফকির ফকির মনে হয়, আমি এই যে পুটলা আর একটা বের করে বলতেছে এই পুটলা নিয়ে আমিও তো ঘুরতে ঘুরতে মলিন হয়ে গেছি, কারণ আমিও খুঁজে পাই না জাকাত ঘরে দেবো। সুবহানাল্লাহ, কি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। একজন দোকানদার বিজনেস করতেছেন, ওর দোকানে একজন কাস্টমার এসেছে, বলতেছে ভাই এটা 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 আছে, বললো আছে, বললো তাহলে দেন, বললো এটা আপনি ওই সামনের দোকান থেকে নিয়ে নেন, বললো কেন আপনার কাছে নাই, বললো আছে আপনি ওই দোকানটা থেকে নেন। ওই ইহুদি চলে গেল পরবর্তী দোকানে, সেখান থেকে মালামাল গুলো ক্রয় করলো এবং চিন্তা করলো যে উনি কেন আমাকে এই দোকানে পাঠালো, এই দোকানদার তো ইহুদি এবং এই দোকানদার মুসলমান, তো আমি মুসলমানের দোকানে গেলাম, আমি ইহুদি হওয়ার কারণে কি ও আসলে আমার কাছে মাল বিক্রি করলো না। আবার ঘুরে গেল যে বলতেছে ভাই আমার অপরাধটা কি, আমি কি ইহুদি হওয়ার কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রি করেননি, বললো না আমি সকাল থেকে দেখতেছি আমার অপর পাশে যে দোকানদার, এই দোকানদার ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে আমার মতো পরিবার আছে, সন্তান আছে, আমি সকাল থেকে দেখেছি তার বেচা কেনাটা ভালো হয় নাই, এই জন্য আমি আপনাকে ওখানে পাঠিয়েছি যেন ওরও কিছু বেচা কেনা হয়। সুবহানাল্লাহ, কি আদর্শ ছিল, কি চরিত্র ছিল, কি আদর্শের মানুষ গঠন করে দিয়েছিল। আর আমরা কি হয়েছি, আমরা যেই দোকান যেখানে খুব ভালো বেচা কিনা হচ্ছে ওর বেচা কিনা কি করে বন্ধ করা যায়, ওখানে আর একটা দোকান খুলে বসে থাকি, এখানে ঝালমুড়ি বেচতেছে একজন খুব ভালো বেচা কিনা হচ্ছে, আর একজনের ফোন করে ডাক দে তুই আয় এখানে তুই কেন রয়েছিস, এরকম আছি না নাই। আমাদের কাজ হলো যে আমরা ক্ষতি করাটা ভালো পছন্দ করি, নেগেটিভটা ভালো করে ধারণ করি। আল্লাহ আমাদের পজিটিভটা নিয়ে তৌফিক দান করুন, রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সেই আদর্শ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আমরা সঙ্গীত শোনাবো, আমাদের হাতে দেখছেন অনেকগুলো সঙ্গীত রয়েছে, আমাদের মিডিয়ার অনেক ক্যামেরাম্যান এসেছেন, যারা শুধুমাত্র এখানে আপনারা দর্শক রয়েছেন, আমরা 100 জনের বসার ব্যবস্থা করেছি, পাশাপাশি অনেক যুবক বা অনেক ভাইয়েরা দাঁড়িয়েও রয়েছেন। তো আমরা এখানে যত লোকের এখানে বসার ব্যবস্থা করেছি তার থেকে ঠিকানা টিভি ডট প্রেসেও কিন্তু শত শত দর্শক সরাসরি দেখছেন, এবং এই মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আজকের এই আপনার বাজারের অনুষ্ঠান, আপনার অঞ্চলের অনুষ্ঠান দেখবে, আপনারা খুশি না বলেন? আলহামদুলিল্লাহ। কি আজকাল ফেসবুক চালাইনো বন্ধ করে দিয়েছো? আমাদের দেশ মানে আমাদের দাদাদের দেশ, হ্যাঁ ওখানে তো আমাদের অনেকেই আছে বেড়াতে গিয়েছে। হ্যাঁ সেই সেই কথা না, কথা হচ্ছে সেই যে ওই যে ইলিশ মাছের যে দাম ভারতে প্রচুর পরিমাণ বেড়েছে। ইলিশের দাম 300 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশের জীবনেও হয়নি,
এই বছর কি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে? কি 150? 4000 5000 কেজি? 4000 5000 টাকা? তা তো এনো যে মোদি দাদা বেশি আছে তাই বলছে ভালো, নাকি স্টক করলো কিনা আল্লাহ জানে। আরো তো সামনে দুর্গা পূজা, তো পূজার সময় তো ইলিশ লাগে, এখন এত দামে বিক্রি হলি আমার দাদা তো জান যাই যাই অবস্থা হইয়া যাবে গো। এনো বেশি আসারে নিজে থাকি থাকি তার কাছে একটা ফোন কর। একটা ভালো কথা বলেছিস, আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজ খবর নিতে হয়। তুই একটু নরেন্দ্র মোদি দাদার কাছে ফোনটা ধরি। ইমরান শরীফের কাছে ধরাইস নি তো? নরেন্দ্র মোদি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু কথা বলি। ফোন কি রিসিভ করিয়াছে? এখন রিসিভ করিনি, কষ্ট। আচ্ছা, এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ মোদিজি, হ্যাঁ দাদা, কি আবার ধুতি বি খুল গিয়া? কিউ ও ইলিশ মাছের দাম জাদা হো গিয়া? ও বাংলাদেশ কো ওই ব্যবসায়ীরা ইলিশ মাছ নেই দেগা? হ্যাঁ দেবে কেন? গরু আনলি যে বর্ডারে গুলি করে মারিস তা দেবে কেন? গরু আমাকে লাগে একটু বেশি, আনতে গেলে তোমাকে অসুবিধে হয়, তা আমরা ইলিশ ধরিয়ে তোমাকে দেবো খিসি জন্য পাকামো পাইছাও। তো কিতনা রুপিয়া কি কিলোগ্রাম হওয়া? 7000 রুপিয়া হো গিয়া? আমারই দুঃখ লাগিয়া গিয়া থা। ও কয়দিন আগে না তুমি পানি ছাড়িয়া দিয়া কুমিল্লা বি বন্যা হওয়া, ও ফেনি বি তলায়া গিয়া, হ্যাঁ তা তোমারা দেশের পানি আমারা দেশে ছাড়িয়া দিয়া, কিউ ছাড়িয়া দিয়া বাংলাদেশের মানুষের কষ্ট দিবা, আর আমরা তোমাকে রিলিশ খাওয়াবো পাকাবো পাইছাও। হ্যাঁ এত পাকাবো মনে করি না, তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায় অমনি ঠাস ঠাস করে গুলি করিয়ে মারো, কে আমাদের দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায়? হ্যাঁ তোকে দেশ তো দখল করতে যায়, তা খামাখা গুলি করে মারিস কেন? আগে তো মুসলমান মারতিস, এখন তো দেখছি ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস। কয়দিন আগে ওই যে স্বর্ণা দাস, আহারে কিশোরী, তারে গুলি করার সময় তোকে পরান খাইলো না? এ কি হওয়া হে দাদা, তোমারা ধুতি খুল গিয়া না? হ্যাঁ কিউ ইচ্ছা করিয়া থা? এইসা নেই করনা পড়েগা, তোমারা প্রতিবেশী আমারা প্রতিবেশী, ও প্রতিবেশী প্রতিবেশী মিল থেকে চলে গা তো ঠিক হওয়া। আমারা দেশের সাবেক প্রধানমন্ত্রী তুম কিউ লিয়া গিয়া? হ্যাঁ ওদের বি কিয়া করে? হ্যাঁ মেরে দেশে অনেক লোক এতিম হওয়া, হ্যাঁ তুম ওদের বি আশ্রয় দিয়া এদের বি তো অনেক এতিম হো গিয়া না? পাখামো করার জায়গা খুঁজে পাইস না? পাখামো করার জায়গা খুঁজে পাও না? তুমি প্রতিবেশী প্রতিবেশের মতো থাকবা, গরু দিবা ইলিশ দেবো, কথা ধরে মনে থাকে। তুম গরু দেয়গা তো মে ইলিশ দেয়গা, তুম গরু নেই দেয়গা তো এদার বি ইলিশ নেই যায়গা, তোমারা দেশে তো 8000 রুপিয়া কিলো হো যায়গা, সমঝ গিয়া না? হ্যাঁ ধুতি বি খুল গিয়া? ওকে কই বাদ নেই, ধন্যবাদ, বুঝাই দিছি। এত পাকামো করলি তো হবে না, আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র, ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলি গুলি করবে, আর ওই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে, এটা কি মেনে নেবো আমরা? এত পাকামো পাওনি, 1971-এ রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি, সেই দেশে ইচ্ছা মতো পানি ছাড়িয়ে দেবা আর আমরা তোমাকে রিলিজ খাওয়াবো? মামু বাড়ি রাবদার ভাইসা, মামুবাড়ি রাবদার, সব দেশ পেরে ছাড়ি দেবো, তাতে যা হয় হবে। তা তুই এত কথা করছিস কিছু জানি? আমি কখন কথা বললাম? থাবায় দাঁত খুলি দেবো একেবারে, কথাটা তুমি কাছু হয়েছিস তোর চাষির মতো, পা ছটকায় ঝগড়া করিস কিছু জানি? পা ছটকায় ঝগড়া করিস কিছু তো? পা আমি ছটকাইছি? আমি তুই ছটকাইছ কি? তা কি যা ছটকাই তো? তুমি তো আমার পা ছটকা তো তুই ধাক্কা দি আমার ফেলাই দিছিস বিয়াদ, তুমি আমার কি ভাষা তালে কি নিছো? ইয়ে হয়েছে ও সাসির মতো, সাসির চরিত্র ওর পরে ভার করিয়েছে, তাহলে বোঝেন আমার বাড়িটা কেমন। তো ঠিক আছে, আমরা আপনাদের আজকে এখানে এই পর্যন্ত, আগামীতে আমরা আপনাদের যেন আপ্যায়ন করতে পারি, আজকে যতটুকু পেরেছি হয়তো একটু কেক দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা যেন করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন, আশা করছি আমরা সেটা পারবো আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।